ইএম ফস্টার ব্রিটিশ শাসিত ভারতবর্ষে এসেছিলেন দুবার। প্রথমবার 1912 থেকে 13 সালে এবং পরের বার 1921 সালে। তার এই ভারতে ভ্রমণ তার মনোজগতে সৃষ্টি করেছিল আ প্যাসেজ টু ইন্ডিয়া রচনাটি রচনা করার। ব্রিটিশ শাসকদের মনোদর্পণে ভারতবর্ষ অনেক রূপে ফুটে উঠেছিল। তারা মনে করত ভারতবর্ষ কালা মানুষদের দেশ, আবার কেউ কেউ মনে করত এটা অনাচারী এবং পৌত্তলিকতায় পরিপূর্ণ। আবার মধ্যযুগে দেখা গিয়েছে নবাবিয়ানা, মধ্যযুগীয় স্থাপত্যগুলো ছাড়া ভারতবর্ষে যেন দেখার মতো কিছুই নেই। তাদের কাছে ভারতবর্ষ দেখার মানেই হলো তাজমহল দেখা। কিন্তু বিংশ শতাব্দীর শুরুতে এই যে তাদের উক্ত অভ্যস্ততা একটা জিনিস দেখা, সেটা ভেঙে গেল। ভারতবর্ষে যে তাজমহল ছাড়াও দেখার মতো আরও অনেক কিছু আছে, সেটা যেন ভারতীয়রা নতুন করে দেখিয়ে দিল ব্রিটিশ শাসকদের। ভারতীয়রা বিংশ শতাব্দীর শুরুতে এনে দিয়েছে নতুন চমক। পরিবর্তন হয়েছে তাদের শিল্পের, কাব্যের, সাহিত্যের, ধর্মবোধের পরিবর্তন লক্ষ্য করা যায় ভারতীয়দের মধ্যে, এবং তা ব্রিটিশ শাসকদের কাছে একটা চমকপ্রদ বিষয় ছিল। এতদিন যাবৎ যেভাবে করে তারা ভারতবর্ষকে দেখে এসেছিল, তারা নতুন পরিবর্তন দেখতে পেল তাদের ভিতরে। এই যে ব্রিটিশরা ক্রমাগত এই ভারতবর্ষে অবস্থানের কারণে ভারতীয়দের মধ্যকার তাদের বাহ্যিক পরিবর্তনের সাথে সাথে যে তাদের অভ্যন্তরীণ পরিবর্তন, সেটা নিয়ে এই প্যাসেজ টু ইন্ডিয়ায় বর্ণনা করে গিয়েছেন। এখানে দেখা গিয়েছে ব্রিটিশরা শাসন করার মনোভাব নিয়ে ভারতবর্ষে আসলেও ক্রমাগত তারা নেটিভদের সাথে মিশে গিয়েছিল, এবং নেটিভরা প্রতিনিয়ত তাদেরকে দেখিয়েছিল ভারতবর্ষকে, চিনতে সাহায্য করেছিল ভারতবর্ষকে। এখানে দেখা গিয়েছে একজন ব্রিটিশ মিসেস মুর, সে এসেছিল যে দায়িত্ব নিয়ে ভারতবর্ষে, ক্রমাগত সে ভারতবর্ষের মানুষদের সাথে মিশে গিয়েছিল এবং বিভিন্ন জায়গা ভ্রমণ করেছিল। শুধু মিসেস মুরের কথাই এ বইতে বর্ণনা করা নেই, এখানে আছে তার ছেলে রনি হিসলপের কথা, এবং রনি হিসলপের সাথে বিবাহের কথা ছিল অ্যাডেলা নামে মিসেস কোয়েস্টেড। তার আগ্রহই ছিল ভারতবর্ষকে চেনার, জানার। যে উদ্দেশ্য নিয়ে আসলে ব্রিটিশরা ভারতবর্ষে এসেছিল, ক্রমাগত তারা সেই উদ্দেশ্য থেকে দূরে সরে গিয়ে তাদের ভিতরে তৈরি হয়েছিল ভারতবর্ষকে জানার একটা প্রবণতা, এবং সেই জানার ইচ্ছা থেকেই তারা মারাবার পর্বত ভ্রমণ করেছিল। এছাড়াও দেখা যাচ্ছে যখন একজন ভারতীয় হিসেবে আজিজ, যে ভারতের ডাক্তার, যখন একজন ভারতীয়কে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল, তখন কিন্তু সেই ব্রিটিশ নারী অ্যাডেলাই তাকে রক্ষা করেছিল, এবং সেখানে কিন্তু অ্যাডেলা তার ইংরেজ শাসিত সমাজ বা সে শাসক হিসেবে এদেশে এসেছে সেরকম মনোভাব দেখায়নি। সে ভারতীয়দের প্রতি ন্যায় এবং ন্যায্য বিচার করেছিল, আর এর মাধ্যমে তাদের সাথে, ব্রিটিশ এবং ভারতীয়দের সাথে, অন্যরকমের একটা সম্পর্ক দেখা যায়। আবার এই বইটিতেই দেখা যাবে যে ভারতবর্ষে এসে তাদের ভারতবর্ষে থেকে যাওয়ার একটা চিন্তা চলে আসে মাথার ভিতরে। এ বইটিতে পাওয়া যাবে ব্রিটিশদের প্রতি ভারতীয়দের আতিথেয়তা এবং তাদেরকে সম্মান করার, সম্মান প্রদর্শন করার একটি পন্থা। আবার দেখা যাবে ব্রিটিশরা তাদের সভাকক্ষে বা তাদের কাজকর্মে তারা স্থান দিত শিক্ষিত নেটিভদের, কিন্তু এই শিক্ষিত নেটিভদের মধ্যেও দেখা গিয়েছে ভারতবর্ষকে নতুন রূপে ফুটিয়ে তুলতে এবং তাদের ভিতরে যে চিন্তা ছিল যে ভারতবর্ষ কী রকম হবে, সে ধারণাটা পুরোই উল্টে দিয়েছিল ভারতীয় ডাক্তার আজিজ। ফস্টারের এই রচনায় আমরা আবার দেখতে পাবো প্রাচ্য এবং পাশ্চাত্যের ভিতরে ধর্মচেতনা, তা শিল্প সাহিত্যের যে পার্থক্য রয়েছে, সেই পার্থক্যকে অতিক্রম করেও কীভাবে ব্রিটিশ এবং ভারতীয়রা একত্রে তাদের জীবনযাপন চালিয়ে গিয়েছিল,
যদিও শাসন ছিল, কিন্তু তারপরেও সে সকল শাসনকে অতিক্রম করে ভারতীয়রা ইংরেজদের সম্মান প্রদর্শন করার পাশাপাশি তাদের সাথে কিভাবে মিশে গিয়েছিল। আসলে ভারতবর্ষের মানুষদের প্রতি বা ভারতীয়দের প্রতি এ বইটি হয়ে উঠতে পারে একটি আদর্শ, এবং এ বই পাঠের মাধ্যমে জানতে পারে যে কিভাবে ব্রিটিশ শাসকরা বা ব্রিটিশ শাসিত সমাজে ভারতবর্ষকে তুলিয়েছিল ভারতীয়রা, এবং ভারতীয়রা কিভাবে তাদের সকল প্রতিবন্ধকতাকে কাটিয়ে উঠেছিল। এই বইটিতে তারই বর্ণনা রয়েছে।